দুদকের রিমান্ডে রিজেন্টের শাহেদ অসুস্থ অনুভবের দাবি করার কারণে শারীরিক পরীক্ষা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে রিজেন্টের শাহেদকে দুদকে নেওয়া হয়েছে আজ তার দ্বিতীয় দিনের রিমান্ড শুরু হবে অর্থ আত্মসাত মামলায় গতকাল থেকে সাত দিনের রিমান্ডে শাহেদ কারাগার থেকে এনে তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক শাহেদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত আয়কর ফাঁকি ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ নিয়ে কোটি কোটি টাকা আত্মসাত সহ জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে ভুয়া করোনা পরীক্ষায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদকে পনেরোই জুলাই সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতার করে র্যাব